সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁও সদর উপজেলার খোসাবাড়ি রোড সংলগ্ন বেগুনবাড়ি বাজারে। এই এলাকায় এক ভাই মোহাম্মদ জুয়েল রানা, তিনি একজন উদ্যমী মানুষ। তার কঠোর শ্রম এবং সাধনার মাধ্যমে তিনি একটি কোয়েল পাখির খামার তৈরি করেছেন। আজকে আমরা জুয়েল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তিনি কীভাবে একজন উদ্যোক্তা তৈরি হয়েছেন এই গল্পটা জানবো, এবং সেই সাথে জানবো তিনি কীভাবে এই কোয়েল পাখিগুলো পালন করতেছেন, কোয়েল পাখির খামারে কতটা লাভ হচ্ছে এবং কতটা সফলতা আছে, এই বিষয়গুলো তুলে ধরবো। তো চলুন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসুন আমার সঙ্গে। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, একটি সুন্দর খামার তৈরি করছেন, দেশ বাংলা কোয়েল খামার ও হ্যাচারি। এটা সম্পর্কে একটু আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। বসেন ভাই, বসেন। আচ্ছা ঠিক আছে, জুয়েল ভাই, কিভাবে শুরু হয়েছে এই খামারটি আমাদের একটু বলবেন শুরুর দিক থেকে। শুরুতে ভাই আমি 2010 সালে বাংলাদেশ আর্মিতে যোগদান করি। তো যোগদান করার পরে ওখানে আমি ট্রেনিং চলাকালে, ট্রেনিং 6 মাসের মধ্যে 12 দিন ছিল আর বাকি, করতে পারিনি। ওয়াল জাম্প করছিলাম বা অন্যান্য আরও যে ট্রেনিংগুলো আছে করার মধ্যে আমার কোমরে একটু আঘাত পাই। তো ওখানে আঘাত পাওয়ার পরে মানে আমার শরীরে এত প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে যে আমি আর চলতে পারি না। তো পরবর্তীতে আমি CMHA ভর্তি হই। তো ওই অসুস্থতার কারণে আমি চাকরি থেকে আনপেড হয়ে যাই। আনপেড হয়ে 2010 সালে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে দীর্ঘদিন একটু অসুস্থ বোধ হই। অসুস্থ থাকার পরে মোটামুটিভাবে কী করবো কী করবো এই নিয়ে একটু চিন্তিত। তারপর বড় ভাই থাকে একটা চট্টগ্রামে, আর একটা ছোটো ভাই যেটা কুমিল্লা কেন্দ্র মানে ওখানে অবস্থান হতো। পরবর্তীতে ওখানে ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে মোটামুটিভাবে চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রাম থেকে ভাইয়ের এখানে সেনাবাহিনীতে যে চাকরি করে সেটা ওখানে আসলাম কুমিল্লায়। ওখানে আসার পরে ঢাকায় এক চাষ ভাই থাকে, ওখানে আসলাম বেড়ানোর জন্য। মন টন ভালো নয়, অনেকদিন তো চাকরি চলে গেলে এখন কী করবো। আচ্ছা, তো পরবর্তীতে তখন ভাইয়ের এক ফ্রেন্ড, ওরা খেলতে গেছিলো এক মাঠে, আমরা দুজনে বসে আছি। বসে থাকার পরে বলছে যে জুয়েল এখন কী করতেছে? ভাই আপাতত তো কিছু করা হচ্ছে না, তো কিছু করার চিন্তাভাবনা করতেছি যে কী করা যায়। তখন ভাই বলল যে আমরা যে চাকরি করতেছি তো এই ধরনের প্রাইভেট ব্যাংকে সার্ভিস স্টাফ হিসেবে যোগদান করতে পারো। মোটামুটিভাবে 2013 সালে তখন একটা প্রাইভেট ব্যাংকে যোগদান করলাম। 2013 সালে যোগদান করার পরে মোটামুটিভাবে 4.5 বছর মতো চাকরি করে আমি প্রাইভেট ব্যাংকে। তারপরে চাকরি করতেছি, করতে অবস্থায় অবস্থায় আমি বললাম যে আমার তো ঢাকা শহর ভালো লাগতেছে না, আমার বসতে বললাম যে আমাকে একটু আপনার আমার শহর দিনাজপুরে দেন। তো পরবর্তীতে তখন দিনাজপুরে স্যার বলো যে পোস্ট তো খালি নাই, আপনি তাহলে একটা কাজ করেন, নাটোরে ফাঁকা আছে, আপনি নাটোরে যান। আচ্ছা আচ্ছা। আমি নাটোরে লালপুরে তখন জয়েন করলাম, মোটামুটি 1 বছরের মতো ওখানে চাকরি করলাম। এমন তো অবস্থায় আমি একদিন অফিস শেষ করে বাসার মধ্যে আসি। বাসার মধ্যে আসে প্রথম আলো পেপার আমি পড়তেছি। তো পেপারে দেখলাম বিভিন্ন জনের বিভিন্ন সফলতা অর্জন করছে, কেউ মুরগি পালন করে, কেউ হাঁস পালন করে, কেউ গরু পালন করে। তো এমন একটা আকৃষ্ট হলাম যে একজন কোয়েল পাখির খামার করে মানে খুব একটা ভালো পর্যায়ে আছে। তো পরবর্তীতে আমার চিন্তাভাবনা মাথায় তখন থেকে যে কোয়েল পাখি আমি খামার করব। তো দর্শক, আমি ভাইয়ের এতগুলো কথা শোনার মূল কারণ হচ্ছে একজন উদ্যোক্তা কিভাবে তৈরি হয়, কোন কোন পথ পেরিয়ে তার উদ্যোক্তা গ্রহণ করা হয় এবং তারপরে সে সফলতা পায়, এই বিষয়টি শুধুমাত্র জানানোর জন্য ভাইয়ের জীবনের গল্পগুলো শুনতেছি। আমরা এখন শুনবো যে তিনি কীভাবে এই যে কোয়েল পাখি যে এখন খামার করে সফলতা পেয়েছেন, এখন বিভিন্ন জায়গায় বিক্রি করতেছেন, এটি কীভাবে হয়েছে এই বিষয়গুলো। ভাই এখন আপনি একটু বলুন যে আপনি তো এই যে পত্রিকায় দেখলেন না, তারপরে আপনি উদ্বুদ্ধ হয়েছেন, তারপরে কীভাবে কীভাবে এখানে আসলেন? এখন আমি ওই পেপার দেখে উদ্বুদ্ধ হইলাম। উনি যেটা দেখলাম যে 1,20,000 টাকা তার প্রতি মাসে ইনকাম। আচ্ছা। তো পরবর্তীতে আমি একদিন নিয়ত করেই বের হলাম যে না ওনার বাসায় যাই। তো বাসায় যাই, দেখলাম যে মোটামুটিভাবে আমার মতো আরও 8-10 জন চলে আসছে ওনার কাছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তা আসার পরে ওনার দেখলাম সমস্ত খামার পর্যবেক্ষণ করে দেখলাম যে না আসলেই উনি যেটা বলছে আসলেই সেটা সত্য। তখন থেকে আরও বেশি ঘুরপাক যে না আমি চাকরি ছাড়ে দিব। আচ্ছা। তো পরবর্তীতে ওখান থেকে বস বললো আমার যে দিনাজপুরে পোস্ট খালি হয়েছে, তুমি ওখানে আসতে পারো। আচ্ছা। আমি তখন ওখান থেকে ট্রান্সফার হওয়ার পর দিনাজপুরে আসলাম। আসার পরে থেকেও আমার খালি মাথায় যে ঘুরপাক যে আমি বাসায় যাবো, পাখির খামার করবো, আর ব্যাংকে টাইম টু টাইম আমার পক্ষে একটু মানে অফিস যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি মানে সবসময় আমার মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যায় কোমর ব্যথার কারণে। এরকম করতে করতে এক পর্যায়ে 2016 সালের ডিসেম্বরে চাকরি রিজাইন দিয়ে চলে আসে বাসায়। আচ্ছা। তো বাসায় আসার পরে মোটামুটিভাবে একটু সবাই চিন্তিত, এখন চাকরি ছাড়ে দিল কী করবে কী করবে। এমন পর্যায়ে আমি আবার 2015 সালে বিয়ে করছি। তো আসলে এখন শ্বশুরবাড়ি থেকে একটু সমস্যা যে বিয়ে দেখলে দিলাম জামাই যে চাকরি করে, এখন এই যে অবস্থা বাসায় চলে আসলে এখন কী করবে।
আমি বললাম আমি আমার দিক দিয়ে অটল যে না আমি দেখি চাকরি ছাড়ে দিয়ে যে আসছি কিছু করতে হবে আমার, করতে পারবো কি না। এই লক্ষ্যে আমি 17 সালে পয়লা জানুয়ারিতে আমার খামার শুরু করি। আমার ওয়াইফকে বললাম যে কী নাম দেওয়া যায়, আমার ওয়াইফ বললো যে তুমি বাংলাদেশ, তো তুমি দেশ বাংলা দিয়ে দিও। আচ্ছা, পরবর্তীতে খামারের নামটাও দেশ বাংলা করা হয়েছে। দেশ বাংলা দিলাম। তো দেশ বাংলাতে প্রথম অবস্থায় আমি শুরু করছি হচ্ছে 506টা পাখি দিয়ে। 506টা পাখি দিয়ে আমার একটাই ঘর ছিল, তো অবস্থায় তৈরি করছে। আমার কাছে যে চাকরি জেন দিয়ে চলে আসি, আমার কাছে 1 পয়সা ক্যাশ ছিল না। আচ্ছা আচ্ছা। তো আমার ছোট ভাই আমাকে, যেটা বর্তমান আর্মিতে আছে, ওই সমস্ত আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, এখনও করতেছে। তো এখন দেখি ডিমের জন্য ডিম প্রোডাকশন কিছুদিনের মধ্যে চলে আসলো। আসার পরে এখন ওখানে দেখলাম তো ঢাকায় সব বিক্রি হচ্ছে ডিম, তো আমার এখানে ডিম লোকজন চিনে না কোয়েল পাখির। তো এখন কী করবো এই অবস্থায়, আমার একটা গাড়ি ছিল, আমি গাড়িতে করে বিভিন্ন বাজারে, আমার হাটে বাজারে আমি নিজেই যেখানে ডিম বিক্রি করে, হাঁসের ডিম মুরগির ডিম, আমি ওখানে তার পাশে কোয়েল পাখির ডিম বিক্রি করতাম, জন্য বসে পড়তাম। তো নানান জনে নানান প্রশ্ন করতো যে ভাই এটা কিসের ডিম, আমি বললাম যে ভাই এটা কোয়েল পাখির ডিম। তো ওরা বললে যে না ভাই এটা তো কোয়েল পাখির ডিম না, এটা কয় ব্যাঙের ডিম, কে বলে সাপের ডিম, কে বলে গিরগিটির ডিম, আসলে মানে আমি বুঝাইতে পারতেছি না যে এটা কোয়েল পাখির ডিম। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে যারা চিনতো তারা নিত, আর যারা চিনতো না তারা প্রশ্ন করতো, তারপরেও ভয় ভয় করে নিত যে আসলে আমরা ঠিক আছে খাই দেখি। আমি সাথে ভিডিও নিয়ে গেছিলাম, যে বললাম যে ভাই এই দেখেন ভিডিও, এটা কোয়েল পাখির ডিম, এইটা এই পুষ্টিগুণ, মানে সব দিক দিয়ে বিবেচনা করার পর এক পর্যায়ে মোটামুটিভাবে হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে আপনার 50টা 100টা 200টা এভাবে বিক্রি শুরু হয়েছিল। তো হতে এখন আল্লাহর রহমত আজ পর্যন্ত এখন মোটামুটিভাবে আমি যে ডিমের যে আড়ত আছে বড় বড় আমাদের শহরগুলোতে, সব শহরগুলোতে যেখানে মানে আড়ত মানে লাল ডিম যেটা বিক্রি করে সেখানে আমার কোয়েল পাখির ডিমও আমি দিয়ে দিই। এখন মোটামুটিভাবে আমার ব্যাপকভাবে ডিম বিক্রি হয়, কোনো সমস্যা হয়। তো এখন মোটামুটি কতগুলো কোয়েল পাখি আপনার খামারের আছে? আমার মোটামুটি 17 থেকে শুরু, আজকে থেকে আপনার 3 বছর আগে হয়ে গেছে। তো আমার মোটামুটিভাবে 8000 পাখি আছে আর কি। 8000 পাখির খামার তৈরি করে ফেলছেন। দর্শক, আমরা এতক্ষণ জুয়েল ভাইয়ের উদ্যোক্তা হওয়ার একটা গল্প শুনলাম। আসলে এ ধরনের উদ্যোক্তা হওয়ার আগে যে প্রতিবন্ধকতা থাকে, একটা পরিবারের একটা প্রতিবন্ধকতা থাকে, সমাজের একটা প্রতিবন্ধকতা থাকে, আবার যারা বিয়ে শাদী করছে তাদের শ্বশুরবাড়ি থেকেও একটা প্রতিবন্ধকতা থাকে। তো এগুলোর সম্মুখীন পেরি এখন বর্তমানে একজন সফল খামারি। ভাই, আমরা এখন আপনার সফলতার গল্পগুলো তো জানবোই, এখন জানবো যে এই যে কোয়েল পাখি 500 থেকে শুরু করে মোটামুটি এখন 8000-এর খামার তৈরি করছেন আপনি, এখন তো বাচ্চাও ফুটাচ্ছেন মোটামুটি, কীভাবে এগুলো কাজগুলো করতেছেন আমাদের একটু বলবেন, কীভাবে কোয়েল পাখিকে পালন করতে হয়? বড় পাখি যখন নিলাম, নেওয়ার পরে দেখলাম ডিমের, তো তখন আসলে ডিম থেকে চিন্তা করলাম যে মানুষ তো ডিম চাচ্ছে, এখন ডিম তো দিচ্ছে, এখন আমার কাছে মাংসের জন্য চাচ্ছে পাখি, আমি এখন মাংসের জন্য কীভাবে দিব। তো চিন্তাভাবনা করলাম যে আসলে এই বাচ্চাটা পাওয়া যায় কোথায়। তখন আমি একটা খোঁজখবর নিলাম, খোঁজ করে নিলাম, দেখলাম যে আসলে এটা বগুড়াতে পাওয়া যায়। তো বগুড়াতে এক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম বাচ্চা আমাকে দেওয়ার জন্য, আমি 1000 বাচ্চা নিয়ে আসলাম। তো বাচ্চা আসলে উনি যে দিয়েছেন মানে বাসের ছাদে করে দেয়, প্রচণ্ড শীত, আসার সময় ধরেন যে 1000-এর মধ্যে 200 বা 300 বাচ্চা মারা যায়। তো যখন মারা যায় তখন কিন্তু আমার এটা হিসাব থেকেই চলে যায়, তো ওই তখন বাচ্চার উপরে কস্টিংটা বেশি পড়ে যায়। তো আমি চিন্তা করলাম যে আমি নিজেই বাচ্চা উৎপাদন করতে পারি কি না। তো পরবর্তীতে আমি ইন্টারনেটের মাধ্যমে দেখলাম যে একটা মেশিন তৈরি করে দিচ্ছে এক ভাই, ওনার কাছে ছোট্ট করে একটা মেশিন তৈরি করলাম, ম্যানুয়াল মেশিন। তো পরবর্তীতে ওটাতে বাচ্চা মানে শুরু করলাম। তো ম্যানুয়ালে খুব একটা রেজাল্ট পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে, তারপর আমি কোথাও চলে আছি মার্কেটিংয়ের জন্য, হাত দিয়ে নাড়াচাড়া করা লাগে, এখানে একটু সমস্যা হয়ে যায়। তো পরবর্তীতে তখন চিন্তাভাবনা করলাম যে এর চেয়ে আধুনিক আরও কিছু করা যায় কি না, যে আমার পরিশ্রম কম হবে, উৎপাদন আমার বেশি হবে। তো পরবর্তীতে তখন একটা অটো মেশিন তৈরি করলাম, তৈরি করে নিলাম এক ভাইয়ের কাছ থেকে। তো নেওয়ার পরে দেখলাম যে না, খুব ভালো রেজাল্ট হচ্ছে, মোটামুটি নিজে এখন বাচ্চা উৎপাদন করতেছি, বাচ্চাও বিক্রি করতেছি, এবং ডিমে তো প্রথম অবস্থায় আপনার বিক্রি করতেছি শুরু, তো ডিম দিয়েই তারপরে পরবর্তীতে এখন বাচ্চাগুলো বড় করে আমি নিজেও মাংস হিসেবে বিক্রি করতেছি। কোয়েল পাখিটাকে কীভাবে পালন করতে হয়? এদের তো ছোটো ছোটো বাচ্চা, ডিম ছোট, যেহেতু বাচ্চাও ছোটো, কীভাবে এগুলোকে যত্ন পরিচর্যা, এগুলো কীভাবে কী করতেছেন এগুলো একটু বলবেন। আমি জিরো বাচ্চাটা ধরেন যে একদিনে যে জিরোতে যখন মেশিন থেকে বের করে আমি ব্রুডার বলে ব্রুডার হাউসে দিলাম, ব্রুডার হাউসে আপনার 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখা লাগে। তারপর আমার করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছি, আসলে এখন মিটার আর ব্যবহার করি না, যখন যেটার সময় লাইট অফ করা লাগে 4টা 100 ওয়াটে বাদ দিয়ে দিই, ওখানে 500 কিংবা 700 একসাথে ব্রুডিং করি। তো মোটামুটি ওখান থেকে 7 থেকে 8 দিনের মতো রাখা লাগে। তো ওখানে রাখার পরে সর্বোচ্চ 10 দিন রাখার পরে আমি ব্রুডার থেকে শেডে ছাড়ে দিই। আচ্ছা,
এই তখন মোটামুটিভাবে আর ওই ধরনের খুব যে একটা পরিচর্যা সে তেমন লাগে না আর কি। তখন ওইখানে খাবার পানি দিই, ধীরে অটোমেটিক এটা এক মাসের মধ্যেই বাজারজাত করা শুরু হয়ে যায় আর কি। কলপাতির রোগ ব্যাধি হয় কি? রোগ ব্যাধি নাই বললেই চলে, শুধু একটু ঠান্ডাটা সমস্যায়। তাছাড়া এমনি কোনো ধরনের, আমি আসতে 3 বছর হচ্ছে, আমি আজ পর্যন্ত তেমন কোনো ধরনের কোনো সমস্যা পাইনি। যে খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলো কি স্পেশাল? এদের জন্য কোনো খাবার তৈরি হয়নি। এটা মুরগির যে খাবারটা আছে, চিকন যে খাবারটা, স্টার্টার যে ফিড, ব্রয়লার স্টার্টার ফিড, এইটাই আমি সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টারও খাওয়াই, এটাই খাওয়াই আর কি মূলত। আচ্ছা আচ্ছা, এগুলো দেখাশোনা তো আপনি একাই করতেছেন, আর তো লোক লাগে না তেমন? না, আমার একজন আছে, এক ভাই ভ্যানে করে বিক্রি করে, আর একজন আমার ভাই কন্টিনিউ আছে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, আপনি সার্বিক পরিচর্যা পরিচালনা করে ডিল করি যে কি অবস্থা। তো এই যে এখন একটু বাজারজাত সম্পর্কে বলুন, আপনি বলছেন যে আপনি এগুলো এখন মাংস হিসেবে বিক্রি করতেছেন, কিভাবে বিক্রি করতেছেন? মাংস হিসাবে প্রথম অবস্থা আমি বাড়িতে লোকজন আসতো নিয়ে যাইতো, তো যখন অল্প ছিল তখন মোটামুটিভাবে বিক্রি হতো, সমস্যা হতো না। যখন বেশি পর্যায়ে চলে গেলো তখন তো ওইভাবে আর বিক্রি করতে পারতেছি না। তো এখন চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়, কীভাবে বিক্রি করা যায়। তো পরবর্তীতে অবস্থায় তখন ভ্যান গাড়িতে বিক্রি শুরু করলাম, আল্লাহর রহমত মোটামুটিভাবে এখন কন্টিনিউ 200-250 ভ্যান গাড়িতে আমার শহরে হকারের মতো বিক্রি করে বিভিন্ন জায়গায়, কেউ কেউ 2টা নেয়, কেউ 5টা নেয়, কেউ 10টা নেয়, এইভাবে বিক্রি হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। এখন একটু বলুন যে এই যে কোয়েল পাখিগুলো প্রতিদিন যে বিক্রি হচ্ছে, একটা করে কোয়েল পাখি কত গ্রাম করে হয় এবং এটার বাজার মূল্য কীরকম থাকে? আমার এখানে মানে 90 থেকে 100 গ্রাম পাখিটা আমি 30 টাকা করে বাজারজাত করি। আচ্ছা আচ্ছা, আর ডিমগুলো? ডিমগুলো আমি পাইকারি দিই 2 টাকা করে পার পিস, আর মানে 8 টাকা হালা, আর এমনি খুচরা বিক্রি 2.5 টাকা পিস, 10 টাকা করে 10 টাকা হালা বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে প্রতিদিন এই যে 250 কোয়েল পাখি বিক্রি হচ্ছে, কত টাকা করে আসে প্রতিদিন, মানে মিনিমাম আমার সর্বনিম্ন কত টাকা? যে ধরেন যে প্রতি মাসে মোটামুটি সবকিছু বাদ দিয়ে 25 থেকে 30 হাজার টাকার মতো থাকে আমার মাসিক ইনকাম। আর লেবারটা আপনার এখানে আছে যে ভ্যানে করে বিক্রি করে, ওকে কত টাকা দিতে হয়? ওকে আমি পার ডে 450 টাকা দিতাম, এখন মোটামুটি তাকে 500 টাকা করে তাকে দেওয়া লাগে। 500 টাকা? আরেকটা ছেলে আছে যে দেখাশোনা করে, 9000 টাকা করে মাস দিই, মাস দেওয়া হয়। এই খরচগুলো বাদ দিয়ে তারপরে 30,000 টাকা, 25 থেকে 30,000 টাকা মাসে আসে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আজকে এতক্ষণ ভাইয়ের সফলতার গল্প জানলাম এবং তিনি কীভাবে উদ্যোক্তা হয়েছেন সেই গল্পগুলোও জানলাম। আসলে শুধু যে চাকরি করতে হবে এমনটা না, তিনি একসময় চাকরি করতেন, তার বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সে এখন উদ্যোক্তা তৈরি হয়েছেন এবং এখান থেকে তিনি এখন সফল। এবং এই যে কোয়েল পাখিগুলোকে বাণিজ্যিকভাবে করে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন গ্রাম অঞ্চলে এগুলোকে বিক্রি করতেছেন এবং এখান থেকে অলরেডি 2 জন মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং তিনিও আরও আশাবাদী যে আরও এখান থেকে সফলতা আসবে। আপনি কিন্তু একজন তরুণ উদ্যোক্তা, এই যে কঠোর চিন্তাভাবনা এবং বিভিন্ন স্টেপ পার হয়ে এখন আর কি সফলতার দিকে আসছেন, তো এই সেক্ষেত্রে আপনি তরুণদের জন্য কী বলবেন যে তারা কীভাবে আসবে এই সেক্টরগুলোতে এবং কীভাবে আসলে তারাও সফলতা পাবে? আমি সর্বোপরি তরুণ ভাইদের বলবো যে আপনারা যারা এখনও বেকার আছেন, অল্প খরচে মানে খুব বেশি খরচ লাগে না কোয়েল পাখি পালন করতে, তবে আপনার 8-10 হাজার টাকা মনে আসে আপনি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাকরি পরবর্তীতে যখন আপনার হবে তখন ভালো চাকরি তখন আপনি করবেন, সমস্যা নাই। কিন্তু প্রথম অবস্থায় আপনি বেকার না থেকে শুরু করতে পারেন, এটা রিস্কই আছে, সে ধরনের কোনো সমস্যা এটাতে নাই। এবং এটা বাণিজ্যিক না করেও যদি কেউ পারিবারিকভাবেও করে, এখানে একটা লোক বা একটা পরিবারের কাজের ফাঁকেও কিন্তু 500 করে বাড়তি আয় হিসেবে একটা মুনাফা পাওয়া যায়। বাড়তি আয় হিসেবে মনে আসে, ধরেন আপনি কোনো কিছু ব্যবসা করতেছেন, এখানে তেমন সময় দেওয়া লাগে না। সকালে আপনি খাবার পানি দিলেন, দুপুরে একটু দেখলেন যে খাবার পানি আছে কিনা, আর রাত্রে আসলে খাবার পানি দিলেন, আপনার খুব একটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, আর বেশি সময় লাগবে। আচ্ছা আচ্ছা ভাই, ভবিষ্যতে কী চিন্তাভাবনা আছে এটাকে নিয়ে? ভবিষ্যতে পরিকল্পনা আছে ভাই, যেন আমি আমার ঠাকুরগাঁও শহর শুধু না, সারা বাংলাদেশে যেন আমি সাপ্লাই দিতে পারি, এবং মানে মাংসের চাহিদা এবং হচ্ছে আপনার ডিমের যে পুষ্টিগুণ আপনার, এটা যেন মানে ঘরে ঘরে, যেমন ধরেন একটা মুরগির ডিম কিনলে 10 টাকা, আর আপনি পুষ্টিগুণ আপনি 1 গুণ পাচ্ছেন, আর কোয়েল পাখির ডিম আপনি 10 টাকা পাচ্ছেন 4টা, তাহলে 4 গুণ আপনি পুষ্টি পাচ্ছেন। এই জন্য আমার চিন্তাটা যে আমি যেন পুষ্টিগুণ মোটামুটিভাবে মানে ছড়াই দিতে পারি। তো ধন্যবাদ চুয়েল রানা ভাই আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্যভর ইনফরমেশনগুলো দিয়েছেন, আমাদের খামারিদের জন্য অনেক উপকারে আসবে এবং অনেকে হয়তো এটা থেকে উদ্বুদ্ধ হবে। আমরাও আশাব্যক্ত রাখি আমরা আপনার এই যে সুপরিকল্পিত খামারটি দেশ বাংলা কোয়েল খামার ও হ্যাচারি, এটি আরও দীর্ঘস্থায়িত্বিত হোক এবং এখানে আরও অনেক মানুষের কর্মসংস্থান হোক, এ আশাব্যক্ত রেখে আমাদের সাফল্য কথা টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, সাফল্য কথা টিমকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় আপনারা এসে সময় দিচ্ছেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই খামার প্রতিষ্ঠিত করতে পারি এবং সারা বাংলাদেশে ছড়াই দিতে পারি। আল্লাহ হাফেজ।
দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জুয়েল ভাইয়ের সঙ্গে কোয়েল পাখির খামারে কতটা লাভ ক্ষতি সফলতা রয়েছে এই বিষয়ে, এবং তিনি কীভাবে উদ্যোক্তা তৈরি হয়েছেন এই বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের সামনে। দর্শক, আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।